হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা বাংলা গাইড ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের ক্লাস হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ওপরে তোমরা জানো যে এক্সাইজ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে তো আমাদের মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশান তৈরি শুরু করতে হবে এবং তোমরা মাঠের প্র্যাকটিস পাশাপাশি নিতে করো করতে থাকো তো ইংরেজি রয়েছে জানো তোমরা থার্টি মার্কসের মেন্সে তো সেদিকে টার্গেট করে আমরা এগোবো এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আজকে পঞ্চাশখানা কিন্তু দেখে নেবো ঠিক আছে পরবর্তীকালে আমি এর পরের পাঠগুলো আবার নিয়ে আসতে থাকবো তো সুতরাং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও এবং বেলঘন্টাটাও কিন্তু প্রেস করে দেবে ঠিক আছে আমি কিন্তু সমস্ত ইংরেজি গ্রামারের ক্লাসগুলো পরপর করাবো এবং তোমরা কমেন্ট করতে পারো কোন বিষয়টি কোন টপিকটি ইংরেজি তোমাদের লাগবে ভিডিও সেটা কিন্তু আমি পরবর্তীকালে বানিয়ে দিতে পারবো তো চলো আজকে ভিডিও স্টার্ট করি প্রথমে দেখে নেবো ওয়ান হু হ্যাজ বিকাম ডিপেন্ডেন্ট অন সামথিং অর ড্রাগস ঠিক আছে যে ওয়ান মানে কোনো একজন ব্যক্তি যে কিনা ডিপেন্ডেন্ট হয়ে গেছে নির্ভরশীল হয়ে গেছে অন সামথিং কোনো কিছুর ওপর কেউ ডিপেন্ডেন্ট হয়ে গেছে বা কোনো ড্রাগসের উপরে সে ডিপেন্ডেন্ট হয়ে গেছে তাকে কী বলবো অ্যাডিক্ট অ্যাডিক্ট মানে হচ্ছে আসক্ত হুম মানে কারো ধরো মদের প্রতি আসক্তি হয়ে গেছে তার মানে সে অ্যাডিক্টেড টু হয়ে গেছে অ্যাডিক্টেড টু ওয়াইন ঠিক আছে ওয়াইন হচ্ছে মদ তাহলে সে অ্যাডিক্টেড টু সেই জিনিসটার নাম ওকে তাহলে কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে দুই নম্বর ফিয়ার অফ বিং এনক্লোজ ইন স্মল ক্লোজড স্পেস তাহলে সেটাকে কী বলবো ক্লাস্ট্রোফোবিয়া ক্লাস্ট্রোফোবিয়া ঠিক আছে তাহলে কী বলছে ফিয়ার অফ বিং এনক্লোজড হ্যাঁ কিসের ভয় বিং এনক্লোজ কোথাও মানে বদ্ধ হয়ে যাওয়ার ভয় ইন স্মল ক্লোজড স্পেস একটা ছোট্ট ক্লোজ মানে বদ্ধ স্পেস হ্যাঁ ছোট্ট একটা বদ্ধ ঘরে মানে তুমি আটকে পড়ো সেই রকম মানে আটকে পড়লে যে ভয়টা হয় আর কি সেই ভয়টাকে বলা হচ্ছে কিন্তু ক্লাস্ট্রোফোবিয়া ঠিক আছে নম্বর তিন কল আপন গড অর এনি আদার পাওয়ার ফর হেল্প অর প্রোটেকশন ঠিক আছে তুমি কল আপন করছো গডকে অথবা আদার পাওয়ারকে হ্যাঁ মানে তুমি ডাকছো ভগবানকে অথবা অন্য কোন শক্তিকে তুমি ডাকছো হেল্পের জন্য ফর হেল্প অর প্রোটেকশানের জন্য ঠিক আছে তাকে কি বলা হচ্ছে ইনভোকেশন হ্যাঁ ইনভোকেশান হচ্ছে মানে তুমি ধরো বিপদে পড়ে তুমি ভগবানকে ডাকলে তুমি মানে তুমি করছো ইউ আর ইনভোকিং টু গড ঠিক আছে মানে ইনভোক করা আর কি ইনভোকেশান মানে কাউকে ডাকা বা আহ্বান করা ওকে পরবর্তী দেখো চার নম্বর সেভিয়ারলি অ্যাভিউজিভ রাইটিং ইন জার্নালস ঠিক আছে মানে প্রচুর প্রচণ্ডভাবে নোংরা গালিগালাজপূর্ণ কিছু লেখা জার্নালসে হ্যাঁ মানে ওই পত্রিকাগুলোতে ঠিক আছে সেটাকে কি বলে ভাই স্কুরিলস হ্যাঁ স্কুরিলস ওকে তো জার্নাল সেবা কাগজপত্রে যে প্রচুর খারাপভাবে কিছু হ্যাঁ বা গালিগালাজপূর্ণ কিছু যদি লেখা হয় তখন সেটাকে কি বলা হবে বা গালিগালাজপূর্ণ যদি কিছু লেখা থাকে সেটাকে বলে স্কোরিলেস ওকে পাঁচ নম্বর এ হু অপোজেস ওয়ার অর ইউজ অফ মিলিটারি ফোর্স ঠিক আছে একজন ব্যক্তি যে কিনা অপোজ করে বিরোধিতা করে ওয়ার অর ইউজ অফ মিলিটারি ফোর্স হ্যাঁ যে সে যুদ্ধ চায় না অথবা মিলিটারি ফোর্সের প্রয়োগ সে চায় না তাকে কি বলা হবে পেসিফিস্ট ওকে শান্তিবাদী লোকের কি আচ্ছা ছয় নম্বর ওয়ান নট কনসার্ন উইথ রাইট আর রং একজন ব্যক্তি যে কি না সে বুঝতে পারে না যে কোনটা রাইট কোনটা রঙ তাকে কী বলা হয় অ্যামোরাল ওকে অ্যামোরাল যে কিনা বুঝতে পারছে না হোয়াট ইজ রং আর হোয়াট ইজ রাইট ওকে নম্বর সাত সামথিং নো লংগার ইন ইউজ কোনো কিছু জিনিস যেটা কিনা না নো লঙ্গার ইন ইউজ মানে সেটা হারিয়ে গেছে আর তার ব্যবহৃত ব্যবহার নেই বাজারে সেটা অ্যাভেলেবেল নেই সেই রকম জিনিস সেটাকে কী বলা হবে অবসোলেট হ্যাঁ অবসোলেট মানে যেটা মানে ওই হারিয়ে যাচ্ছে আর কি চলতি বাজার থেকে সেটাকে আমরা অবসোলেট বলবো হুম নম্বর এইট দিলি ডান সামথিং ডান ইন এ ইন এ কোয়াইট অ্যান্ড সিক্রেট ওয়ে ইন অর্ডার টু অ্যাভয়েড বিং নোটিসড ঠিক আছে দিলি ডান স্টেল দিলি হচ্ছে মানে চুরি চুরি করে আর কি মানে চুপচাপভাবে হ্যাঁ চুরি করে আর কি কিছু করা হচ্ছে সেটাকে সেটাকে কি বলা হচ্ছে সারেফটিয়াস সারেফটিসিয়াস সরি সারেফটিসিয়াস ওকে যে কোনো কিছু যখন তুমি সিক্রেটলি অথবা ইন এ কোয়াইট ম্যানার হ্যাঁ চুপচাপ বা শান্তভাবে বা সিক্রেটভাবে যখন তুমি কোনো কিছু করছো ইন অর্ডার টু অ্যাভয়েড বিং নোটিস যাতে কোনো কেউ দেখে না ফেলে সেই জন্য যেভাবে সেইভাবে যে কাজটা করছো সেটাকে বলা হচ্ছে সারেফটিয়াস ওকে নম্বর নাইন নাইন দেখে নাও ওয়ার্ডস রিটেন অন এ টম টম্ব হচ্ছে কবর ঠিক আছে যে কবর দেওয়া হলে উপরে কিছু স্টোনে একটা কিছু লেখা থাকে তার সম্পর্কে সেটাকে কি বলা হবে এফিট্যাফ ট্যাফ ঠিক আছে যে কবরের উপরে যে জিনিসটা লেখা হয় যে জন্ম এত তারিখ মৃত্যু এত তারিখ ইনি কেমন লোক ছিলেন কোথাকার লোক ছিলেন এইসব যে জিনিসটা লেখা হয় সেটা টম্বের উপরে হ্যাঁ সেটাকে বলা হয় ট্যাফ ওকে নম্বর দশ এ পারসন উইথ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন একজন ব্যক্তি যার কিনা না দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে কোনো অকুপেশনে পেশাতে ঠিক আছে তাকে বলা হবে ভেটে ঠিক আছে যে একটা কোনো চাকরিতে দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা অর্জন করে আসছে হ্যাঁ পেশাতে রয়েছে তাকে বলা হবে ভেটে রান ওকে এগারো সামথিং ক্যাপেবল অফ বিং ডান কোনো কিছু মানে করা যাবে আর কি সেরকম সেরকম জিনিসকে কি বলেছো ফেসিবল হ্যাঁ ফেসিবল যে কোনো কিছু ক্যাপেবল অফ বিং ডান ক্যাপেবল মানে সামর্থ্য হ্যাঁ কোনো কিছু করা যাবে আর কি এই জিনিসটা করা যাবে এটা সামর্থ্য সামর্থ্য রয়েছে যে তোমার কোনো একটা কোনো একটা কিছু করার সামর্থ্য রয়েছে সেরকম সেটাকে বলা হবে ফেসিবল ওকে নম্বর বারো এ পারসন কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার এ পারসন কামিং টু এ ফরেন ল্যান্ড মানে বিদেশে যাচ্ছে টু সেটেল দেয়ার হ্যাঁ তাকে কি বলা হবে ইমিগ্র্যান্ট ইমিগ্রেন্ট বলা হয় না যে ইমিগ্রেন্ট সে এখানকার ইমিগ্র্যান্ট সে আমেরিকার ইমিগ্র্যান্ট তাহলে সে যাচ্ছে সেইখানে এবং সেখানে সেটেল করছে ঠিক আছে থেকে যাচ্ছে তাকে বলা হবে ইমিগ্র্যান্ট তেরো এনিথিং হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ এটা আশা করি দেখলে একটু আগেই যেটা কি না আর ইউজে নেই সেটাকে অবসোলেট বলা হচ্ছে এ পারসন ইজ আনএবল টু পে ডেবস ডেবস হ্যাঁ যে একজন ব্যক্তি যে কিনা আনএবল টু পে ডেডস ডেবস হচ্ছে ঋণ হ্যাঁ যে কি আর তার ঋণটা মেটাতে পারছে না তাকে কি বলা হবে ইনসলভেন্ট ঠিক আছে ইনসলভেন্ট বলা হবে যে কিনা ঋণের দায়ে ডুবে গেছে আর ঋণটা মেটাতে পারছে না নম্বর পনেরো ক্যাপেবল অফ বিং আন্ডারস্টুড ইন ইদার অফ টু অর মোর পসিবল সেন্সেস অ্যান্ড দেয়ার নট ডেফিনিট ঠিক আছে ক্যাপেবল অফ বিং আন্ডারস্টুড ইন ইদার অফ টু অর মোর পসিবল সেন্সেস মানে কেউ একজন সে বুঝতে পারছে না দুটো অথবা তার বেশি পসিবল সেন্সে মানে অনেক ধরনভাবে বোঝাতে চেষ্টা করছে এবং বোঝাতে পারছে না ঠিক আছে ধরো একটা কথা বলা হলো সেটার এই একটা মিনিং এবং দু নম্বর একটা মিনিং ঠিক আছে একটাই কথা কিন্তু এই দিকে একটা মিনিং যাবে এদিকে একটা মিনিং যাবে মানে আরও অন্যান্য অনেক মিনিং থাকতে পারে ঠিক আছে এবং সেটা কিন্তু ক্লিয়ার নয় যে তুমি এক নম্বরটাকেই মিন করতে যাচ্ছো বা দু নম্বরটাকেই ক্লিয়ারলি মিন করতে চাইছো ডেফিনাইটভাবে মিন করতে চাইছো না নট ডেফিনাইট বলছে হ্যাঁ সেটাকে কি বলা হবে অ্যাম্বিগুবাস মানে হচ্ছে অস্পষ্ট মানে তুমি একটা কথা বলছো সেই কথার অনেকগুলো মিনিং রয়েছে তুমি স্পষ্টভাবে বলতে চাইছো না যে এক নম্বর মিনিংটাই আমি মিন করতে চাইছি সেটাকে বলা হবে অ্যামবি অস্পষ্ট কিছু জিনিস ঠিক আছে এ শর্ট পোয়েম অর স্পিচ অ্যাড্রেসড টু দ্য স্পেকটেটার্স আফটার দ্য কনক্লুশন অফ ড্রামা এ শর্ট পোয়েম অর স্পিচ একটা ছোটো কবিতা বলা যেতে পারে অথবা স্পিচ দেওয়া যেতে পারে অ্যাড্রেস টু দ্য স্পেকটেটার স্পেকটেটার হচ্ছে অডিয়েন্স হ্যাঁ আফটার দ্য কনক্লুশন অফ দ্য ড্রামা কোনো একটা নাটক হলো নাটকের কনক্লুশন হচ্ছে এন্ডিং ঠিক আছে স্পেকটেটার হচ্ছে অডিয়েন্স তো তারপরে যে মানে ড্রামাটা শেষ হলো তারপরে একটা পোয়েম অথবা স্পিচ দেওয়া যেতে পারে সেটাকে কী বলা হয় এপিলোক এপিলোক বলা হয় ঠিক আছে কি যেটা হচ্ছে ড্রামার শেষে একটা স্পিচ বা পোয়েম যে বলা হয় সেটাই হচ্ছে এপিলগ নম্বর সতেরো সাথে কী বলছে অ্যাক্ট অফ ডিসিভিং সামবডি ইন অর্ডার টু মেক মানি ডিসিভিং হচ্ছে প্রতারণা করা হুম কাউকে প্রতারণা করা ইন অর্ডার টু মেক মানি তুমি পয়সা বানাতে চাইছো বা পয়সা ইনকাম করতে চাইছো বা পয়সা কারোর কাছ থেকে এক কথায় ঝেপে দিলে হ্যাঁ তো তাকে সেটা কি বলা হলো সেটাকে বলা হয় ফ্রড কথাটা নিশ্চয়ই শুনেছো যে সে ফ্রড করেছে তার মানে তুমি কাউকে প্রতারিত করে কিন্তু মানিটা আর্ন করেছো ঠিক আছে এইটিন ওকে ফ্ল্যাট মেটাল অর প্রোসিলেইন হুম পর্সিলেইন প্লেট ফিক্সড অনে ওয়াল অ্যাজ এন অর্নামেন্ট অর মেমোরিয়াল ঠিক আছে ফ্ল্যাট মেটাল একটা সমান্তরাল একটা কোনো মেটাল জাতীয় জিনিস ঠিক আছে অথবা পর্সিলি পরসিলেইন প্লেট ফিক্সড অনে ওয়াল কোনো একটা প্লেটের মতো জিনিস যেটা হচ্ছে ওয়ালে ফিক্স করা হচ্ছে ঠিক আছে অ্যাজ এন অর্নামেন্ট সাজানো অর্নামেন্ট হচ্ছে সাজানো জিনিস হ্যাঁ অর মেমোরিয়াল অথবা স্মৃতিসৌধ সেটাকে কী বলা হবে প্লেক পি এলএ কিউ ইউই মানে বিভিন্ন জায়গায় দেখবে যে মন্দিরে বা অন্য কারো ঘরে টরে যে বিভিন্ন ওয়ালে যে বিভিন্ন ধরনের তোমার বিভিন্ন স্মৃতিসৌধ স্মৃতিসৌধ বলছি সরি মানে কি বলবো বিভিন্ন স্ট্রাকচারের মতো জিনিস বিভিন্ন মূর্তি টূর্তি সেগুলো যে দেওয়া হয় হ্যাঁ দেওয়ালে যে সাঁটানো হয় ফিক্স করা হয় অনেক দে অনেক আছে সেগুলোকে বলা হচ্ছে প্লেক হ্যাঁ ওকে সাজানোর জন্য হতে পারে অথবা মেমোরিয়াল অথবা মানে স্মৃতি স্মৃতি হিসেবে কিন্তু লাগানো যেতে পারে ওয়ালে সেটাকে বলা হবে প্লেক নাইনটিন টু কাট সামথিং ইন টু টু পিসে সেটাকে বলা হয় শেভার মানে একটা জিনিসকে দুটো পিসে কাটলে সেটাকে শেভার বলা হলো টোয়েন্টি সাকসেশন অফ রুলার্স বিলঙ্গিং টু ওয়ান ফ্যামিলি সাকসেশন অফ রুলার্স সাকসেশন হচ্ছে উত্তরাধিকারী আর কি হ্যাঁ অফ রুলার্স কেউ ধরো ধরো মুঘল সাম্রাজ্যই বললাম সেখানে রুল করছে রুলার্স হ্যাঁ বিলগিং টু ওয়ান ফ্যামিলি একটা ফ্যামিলি থেকেই যারা যারা ধরো তুমি করলে তারপরে তোমার ছেলে করছে তারপরে তার ছেলে করছে তো এটাকে বলা হচ্ছে কি ডাইনেস্টি একটা ডাইনেস্টি মানে একটা বংশ আর কি মুঘল ডাইনেস্টি যেমন বলা হয় মুঘল বংশ তার মানে সবাই বংশ বংশানুক্রমিকভাবে তারা কিন্তু রুল করে যাবে এক দুই তিন নম্বর এইভাবে এভাবে কিন্তু তুমি তা তোমার ছেলে তার ছেলে তার ছেলে এভাবে এটাকে বলা হবে একটা ডাইনেস্টি টু সিজ কন্ট্রোল অফ এ vehicle ইন অর্ডার টু ফোর সিট টু গো টু এ নিউ ডেস্টিনেশন অর demand সামথিং টু সিজ এ কন্ট্রোল অফ vehicle তুমি ধরো এরোপ্লেনে যাচ্ছ হঠাৎ করে কন্ট্রোলটা তোমার ভেহিকেল হচ্ছে ধরো এরোপ্লেন ধরলাম সেটাকে সিজ করা হলো তোমার কন্ট্রোলটা সিজ করা হলো মানে তুমি কেবিনে যেয়ে বা লোকদেরকে গান দেখিয়ে তুমি সিজ করে নিলে যে এখন না এটা আমাদের কন্ট্রোলে চলে এলো ইন অর্ডার টু ফোর্স ইট টু গো টু এ নিউ ডেস্টিনেশান তারাকে ফোর্স করছো যে তুমি এই জায়গাতে যাবে না মুম্বাইতে ধরো যাচ্ছে যে যাবে না তুমি আমাদের এই ডেরাতে এই জায়গায় গিয়ে সেটাকে ল্যান্ড করাও অর ডিমান্ড সামথিং অথবা তুমি সেখানেই ডিমান্ড করতে চাইছো যে দশ লাখ দাও বা এক কোটি দাও নাহলে আমরা তোমাদের ডেস্টিনেশনে নিয়ে যাবো না নিয়ে গেলেই কিন্তু গুলি চলে যাবে তো সেটাকে কী বলা হয় হাইজ্যাক বলা হয় কথাটা নিশ্চয়ই শুনেছো হাইজ্যাক করে নেওয়া কোনো কিছু নাম্বার টোয়েন্টি টু লাস্টিং অনলি ফর মুমেন্ট সেটা কি মানে কিছু কিছুক্ষণের জন্য ক্ষণস্থায়ী যেটাকে বলে সেটা হচ্ছে মোমেন্টারি ঠিক আছে মোমেন্টারি জিনিস সেটা কিছুক্ষণের জন্য লাস্ট করে লাস্ট করে মানে অবশিষ্ট থাকে আর কি হ্যাঁ ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু প্লিজার আর পেন না প্লিজার হচ্ছে আনন্দ পেন হচ্ছে দুঃখ ব্যথা বেদনা তো সে এর প্রতি তার কোনো যাই আসে না আর কি হ্যাঁ পেন হলেও তার যাই আসে না প্লিজার হলেও তার যাই আসে না সেটাকে স্টোয়িক পার্সনও বলে স্টোইক পার্সন হ্যাঁ মানে সে তার আনন্দেও কিছু যায় আসে না দুঃখেও কিছু যায় আসে না সে একদম নর্মাল মাঝখানের মানুষ আর কি দ্য প্র্যাকটিস অফ আর্ট অফ চুজিং কুকিং অ্যান্ড ইটিং ফুড গুড ফুড ঠিক আছে যে যে করে আর কি আর্ট অফ চুজিং কুকিং অর ইটিং গুড ফুড যে কিনা ভালো খেতে পারে ভালো কুক করতে পারে অথবা ভালোভাবে চুজ করতে পারে কোনো কিছু ঠিক আছে পছন্দ করতে পারে সেই যে প্র্যাকটিস করাটা এই যে আর্ট এটাকে একটা আর্ট বলা হচ্ছে ওকে তো সেটাকে কি বলা হবে গ্যাস্ট্রোনমি গ্যাস্ট্রোনমি গ্যাসের কথা বলছি না কিন্তু বোঝাচ্ছে না হ্যাঁ তো গ্যাস্ট্রোনমি হচ্ছে কি যে কিনা খেতে ভালোবাসে মানে খেতে কোনো কিছু খেতে বা কুক করতে বা চুজ করতে ভালোবাসে হ্যাঁ বা ভালো পারে তাকে বলা হচ্ছে মানে সেই আর্টটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি ঠিক আছে পার্সেনটাকে নয় হ্যাঁ সেই আর্টটাকে বলবে কিলিং অফ এ চাইল্ড সেটা হচ্ছে ইনফ্যান্টিসাইট ইনফ্যান্ট মানে জেনে রাখো ইনফ্যান্ট থেকে ইনফ্যান্টিসাইটার্স সিনফ্যান্ট হচ্ছে শিশু ঠিক আছে সেরকমভাবে ইনফ্যান্টিসাইট হ্যাঁ ওয়ান হু বিলিভস ইন অফারিং ইকুয়াল অপরচুনিটিস টু উমেন ইন অল ফিয়ার্স যে কিনা একজন ব্যক্তি যে বিলিভ করে ইন অফারিং ইকুয়াল অপরচুনিটি যে সমস্ত যে বিশ্বাস করে যে সবাইকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া দরকার অপরচুনিটি হচ্ছে সুবিধা সুযোগ হ্যাঁ টু উমেন ইন অলসফেয়ার সমস্ত জায়গাতে সমস্ত এরিয়াতে বা এলাকাতে সমস্ত দেশ জুড়ে বা সমস্ত বিশ্ব জুড়ে সবাইকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া দরকার সেরকম যেভাবে তাকে মানে উমেনদেরকে বিশ্বাস করে তাকে বলা হবে ফেমিনিস্ট কথাটা নিশ্চয়ই বারবার শুনেছ বিভিন্ন জায়গায় হয়তো দেখেছ যে ফেমিনিস্ট একজন ব্যক্তি যে কিনা সবসময় উমেনদের হয়ে কথা বলে আর কি যে সবসময় তারা ইকুয়াল রাইট এবং ইকুয়াল অপরচুনিটি চেয়ে থাকে এটা হচ্ছে তাদের মেন ডিমান্ড ওকে সাতাশ ওয়ান হু স্টাডিজ ইলেকশন ট্রেন্ড বাই মিনস অফ ওপিনিয়ন পোলস একজন ব্যক্তি বা যারা যারা কিনা স্টাডি করে ইলেকশন ট্রেন্ড হ্যাঁ যে দেখো না যে ইলেকশন ইলেকশন পুল করছে এবং ইলেকশন পোল সরি পোল করে করে দেখছে যে মানে কোন দিকে যাবে বেশি ভোট বা কোন দিকে কোন দল জিততে পারে সেই যে করে এটা মিনস অফ ওপিনিয়ন পোলস ঠিক আছে তো সেটাকে কি বলা হবে সেফোলজিস্ট হ্যাঁ পিটা কিন্তু উচ্চারণ হবে না এখানে পিটা সাইলেন্ট থাকবে তাহলে সেফোলজিস্ট তাকে বলা হবে মানে যেসব ব্যক্তি বা যে ট্রেন্ড ট্রেন্ডটাকে স্টাডি করে মানে সেটাকে নিয়ে কাজ করে আর কি বা যারা এই সব কাজগুলো করে থাকে ইলেকশান পোলগুলো যারা পর্যালোচনা করে বা কন্ডাক্ট করে এ ডক্টর ফুড ট্রিট চিলড্রেন তাকে বলা হবে কি পেডিয়াট্রিশিয়ান হ্যাঁ পেডিয়াট্রিসিয়ান পেডিয়া ট্রি সিয়ান ঠিক আছে পেড্রিয়াট্রিক বলা হয় না তো সেই পেড্রিয়াট্রি হচ্ছে যেই ব্যক্তি বা যেই ডক্টর যে কিনা চিলড্রেনদেরকে ট্রিটমেন্ট করে বা চিলড্রেনদের ডাক্তাররা কি ওয়ান হু ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার উইথ ইমাজিনেশান অ্যান্ড উইস্টার্ম একজন ব্যক্তি যে কিনা তার ভবিষ্যৎ ভাবতে পারে ভবিষ্যৎ বুঝতে পারে চিন্তা ভাবনা করতে পারে উইথ ইমাজিনেশান কল্পনার মাধ্যমে এবং উইস্টার্ম জ্ঞানের মাধ্যমে তাকে কী বলা হবে ভিশনারি হ্যাঁ বলে না তোমার ভিশনারি অ্যাটিটিউড থাকা দরকার যে তুমি মানে ভীষণ ভীষণ হচ্ছে কল্পনা করা আর কি হ্যাঁ সেখান থেকে ভীষণেরই কথাটা আসছে তো ভীষণ তোমার থাকা দরকার যে তুমি ফিউচারে কি করবে না করবে ইমাজিন করে নাও আর কি এক প্রকারের নম্বর থার্টি গিভ অ্যান্ড রিসিভ মিউচুয়ালি ঠিক আছে মানে কোনো কিছু তুমি দিচ্ছ এবং নিচ্ছ ঠিক আছে মানে এও দেবে এও মানে তুমি একে দিলে এও তোমাকে দেবে সেরকম সের মানে মিউচুয়াল মানে পারস্পরিক ব্যাপার আর কি সেটা সেটা কি হচ্ছে রিসাইপ্রোকেট ঠিক আছে রিসাইপ্রোকেট রিসাইপ্রোকেট ঠিক আছে যেটা কি না মানে পারস্পরিক সম্পর্কযুক্ত আর কি দুজন দুজনকেই কিন্তু একই রকমভাবে করবে যে এ দিচ্ছে কিন্তু বি দিচ্ছে না সেটা হলে তাহলে কিন্তু রিসাই রিসাইপ্রোকেল ব্যাপারটা হবে না ঠিক আছে রিসাইপ্রোকেট হচ্ছে কি যে কিনা গিভ অ্যান্ড রিসিভ মিউচুয়ালি পারস্পরিকভাবে দিতে এবং নিতে হবে আচ্ছা থার্টি ওয়ান এ বিল্ডিং হোয়ার অ্যান অডিয়েন্স সিটস সেটা কি বলা হয় অডিটোরিয়াম জানো যেখানে অডিয়েন্সরা বসে সেখানে অডিটোরিয়াম বলা হয় দ্য ফার্স্ট মডেল অফ নিউ ডিভাইস ফার্স্ট মডেল হ্যাঁ কোনো ধরো নতুন ডিভাইস লঞ্চ করা হচ্ছে সেটার যে ফার্স্ট মডেলটা সেটাকে কী বলা হবে প্রোটোটাইপ ঠিক আছে প্রোটোটাইপ হ্যাঁ থার্টিন থার্টি থ্রি টাফ টিস্যুস ইন জয়েন্টস হ্যাঁ টাফ টিস্যুস ইন জয়েন্টস ধরো অনেকগুলো খাঁজ বিভিন্ন যে খাঁজ রয়েছে শরীরে সেখানে যে টাফ টিস্যুগুলো রয়েছে সেগুলোকে কী বলা হচ্ছে লিগামেন্টস ঠিক আছে দ্য স্টাডি অফ ম্যাপস যে ম্যাপকে স্টাডি করে ম্যাপ নিয়ে গবেষণা করে বা কাজবাজ করে তাকে বলা হবে কার্টোগ্রাফি এটা অনেক জায়গায় দেখবে পরীক্ষায় এসে থাকে কার্টোগ্রাফি ঠিক আছে যে ম্যাপ নিয়ে আলোচনা করে বা স্টাডি করে এ পারসন হু ব্রেক্স ইন হাউসেস ইন অর্ডার টু স্টিল ব্রেক্স ইনটু হাউসেস এ পারসন একজন ব্যক্তি যে কিনা ঘরে ঘর ভেঙে ঢোকে আর কি বা ঘরে স্টিল দিলেই ঢুকতে পারে টু স্টিল ঠিক আছে যে চুরি করার জন্য যে ঘরে ঢোকে তাকে বলে বার্গলার আর বার জি বার্গ এলে আরলার যে যাকে মানে আমরা থিপ বলি আর কি ঠিক আছে চোর দ্য স্টাডি অফ দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস দ্য স্টাডি অফ দ্য হিস্ট্রি অ্যান্ড অরিজিন অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস মানে কোনো একটা ওয়ার্ড ধরো বললে সেই ওয়ার্ডটার যে কিভাবে উৎপত্তি হয়েছে সেই যে ব্যাপারটা স্টাডি করে তার হিস্ট্রিটা এবং তার উৎপত্তিটা সেটা জানার ব্যাপারটাকে বলা হয় এটিমোলজি ঠিক আছে বলো ধরো একটা কথা বলা হলো ম্যান তো এই এটার ম্যানের হচ্ছে এটিমোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে বিভিন্ন রকমভাবে দেখা যায় যে ম্যান এইরকমভাবে এই আগে এই ওয়ার্ড ছিল তারপরে ম্যান হয়েছে এইভাবে এইভাবে আর কি সেটাকে এটিমোলজিক্যাল স্টাডি বলা হয় ঠিক আছে আর এই প্রসেসটাকে বলা হয় এটিমোলজি ওয়ান হু ক্যান ওয়াক অন রোপস দেখেছো বিভিন্ন জায়গায় সার্কাসে রোপে ওয়াক করে এভাবে এখানে উঠে গেল এখানে ওয়াক করে করে গেল তাকে কি বলেছে ফুনাম বুলিস্ট হ্যাঁ ফুনাম বুলিস্ট ভেঙে ভেঙে এগুলোকে উচ্চারণ করো তাহলে কিন্তু সুন্দরভাবে উচ্চারণ হবে ফোনাম বুলিস্ট যে কিনা দড়ির উপর চলতে পারে থার্টি এইট বিলিং টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড যে কিনা বা কোনো কিছু জিনিস সেটা সমস্ত পার্টস অফ দ্য ওয়ার্ল্ডের চারিদিকেই মানে পাওয়া যায় আর কি বা চারদিক থেকেই সেটা তুমি অ্যাক্সেস করতে পারো সেটা কি কসমোপোলিটন কসমোপলিটান ঠিক আছে নেক্সট দেখো যে ওয়ান হু হেডস ম্যানকাইন্ড যে না ম্যানকাইন্ড মিন মানব জগৎকে বা মানব জাতিকে যে হেড করে তাকে বলা হচ্ছে কি মিশান থ্রোপ হুম মিশান মিশান থ্রোপ ঠিক আছে যে কিনা মানব জাতিকে হেড করে বা ঘৃণা করে ওয়ান হু গোজ টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি যে অন্য এক কান্ট্রিতে গিয়ে বসবাস করে তাকে বলা হয় ইমিগ্র্যান্ট ওকে কনস্ট্যান্ট এফোর্টস টু অ্যাচিভ সামথিং যে কনস্ট্যান্টলি দৃঢ়ভাবে সে কন্টিনিউয়াসলি মানে এফোর্ট করে যাচ্ছে ওয়ার্ক করে যাচ্ছে কোনো কিছুর উপরে সেই জিনিসটি পাওয়ার জন্য তাকে কী বলা হয় সেটাকে কী বলা হয় পার্সিভারেন্স ওকে পারসিভারেন্স ওকে মানে কেউ একদম খুব কঠোরভাবে প্রচেষ্টা করছে সেটাকে কী বলা হচ্ছে পারসিভারেন্স হ্যাঁ আচ্ছা নেক্সট দেখে নাও এ পারসেন হু বিলিভস ইন টোটাল অ্যাভলিউশান অফ ওয়ার এটা দেখলে যে ওয়ারকে বা ফোর্স অব মিলিটারি ফোর্সের অ্যাপয়েন্টমেন্টকে বা কাজে লাগানোকে যে হেড করে তাকে বলা হয় প্যাসিফিস্ট এটা দেখলে রিপিটেড হয়েছে এটা এ ফোর ফুটের অ্যানিম্যাল চার পা চারপাযুক্ত যে অ্যানিম্যাল সেটাকে কী বলা হচ্ছে কোয়াড রুপড কোয়াড রুপড ঠিক আছে রেডি টু বিলিভ এনিথিং যে কি না কোনো ব্যক্তি যে হচ্ছে কোনো কিছু বিশ্বাস করতে সে রেডি আর কি তাকে কী বলা হবে ক্রিডিউলশ হুম ক্রিডিউলস ফর্টি ফাইভ দ্যাট lasts for ফর এ শর্ট এটা কিছুক্ষণ আগে দেখলে সেটা মোমেন্টারি বলা হয় আবার ট্রানজিটরিও বলা হয় ঠিক আছে ট্রানজিটরি যে কোনো কিছু জিনিস যেটা কিনা খুব শর্ট টাইম পিরিয়ডের জন্য লাস্ট করে বা অবশিষ্ট থাকে ইনডিফারেন্স টু প্লিজার অর পেন এটাও দেখলে আশা করি স্টোইসিজম বা স্টোইক সেই ব্যক্তিকে স্টোইক বলা হয় যে কিনা তার দুঃখ হলেও কোনো ব্যাপার নেই আর আনন্দ হলেও কিন্তু কোনো ব্যাপার নেই থটি সেভেন দেখে নাও এ বডি অফ পার্সেন্স অ্যাপয়েন্টেড টু হিয়ার এভিডেন্স অর জাজ অ্যান্ড গিভ দেয়ার ভারডিক্ট হ্যাঁ ডিসিশানডিক্ট হচ্ছে ডিসিশন তাহলে এ বডি অফ পার্সনস মানে কিছু কিছুজন পার্সেন্স মিলে একটা কমিটির মতো তৈরি করা হলো অ্যাপয়েন্টেড টু হিয়ার এভিডেন্স অর জাজ ঠিক আছে মানে তুমি ধরো কোর্টে গিয়েছো সেখানে তুমি তুমি একটা বেঞ্চ আর কি মানে বেঞ্চ অফ জাজেস ঠিক আছে সেখানে তোমাকে কী বলা হচ্ছে অ্যাপয়েন্টেড টু হিয়ার এভিডেন্স তুমি সেখানে শুনছো এভিডেন্স হচ্ছে তোমার ওই কি তুমি সাক্ষীটা শুনছো এবং জাজ করছো এবং গিফটদের বার্ডিক্টে এবং তুমি তাতে ডিসিশানও দিচ্ছ শুনে সেটাকে ঠিক আছে সেটাকে কী বলা হয় জুরি ঠিক আছে জুরি বলা হয় সেই বেঞ্চ অফ জাজেসদেরকে বলা হয় ঠিক আছে যে কিনা প্রথমে ম্যাটারটা শুনে তারপরে কিন্তু সেটাকে জাজ করে এবং তারপরে ডিসিশান দেয় এইট দেখো দ্য এসেন্সিয়াল অর ক্যারেক্টারিস্টিক কাস্টমস হ্যাবিটস অ্যান্ড কনভেনশনস অফ এ সোসাইটি অর কমিউনিটি ঠিক আছে দ্য এসেন্সিয়াল অর ক্যারেক্টারিস্টিক কাস্টমস হ্যাঁ যে অপরিহার্য এবং ক্যারেক্টারিস্টিক কাস্টমস কিছু কোনো কিছু প্রথা বা তার বৈশিষ্ট্য হ্যাঁ অথবা হ্যাবিটস অথবা কনভেনশন সব কিছু প্রথা বা কোনো আচার আচরণকে বোঝাবে সোসাইটি সেটাকে কী বলা হয় কমিউনিটি হুম যে এই একটা কমিউনিটি বলতে কি জাতি বোঝায় ঠিক আছে যে এই জাতিতে লোক এই এই খায় এই এই পরে এই এইভাবে থাকে ঠিক আছে তো সেটাকে বলা হয় কি এটাকে বলা হয় কি কমিউনিটি যে একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স কিছু রয়েছে যে এইখানে এই এই লোক এই এই খায় এই জিনিস পরে তো সেটাকে কমিউনিটি বলা হয় সরি হ্যাঁ সেই সোসাইটি বা কমিউনিটিতে যে জিনিসটা হয়ে থাকে সেই এসেন্সিয়াল বা ক্যারেক্টারিস্টিক্সগুলোকে কী বলা হয় মোরেস মোরেস সরি মোরেস বলা হচ্ছে সেই ব্যাপারটাকে যে 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 জিনিসগুলো করা হয় একটা কমিউনিটিতে হ্যাঁ ওকে লাস্ট হচ্ছে ফর্টি নাইন সরি এ সিস্টেম অফ গভর্নমেন্ট ইন হুইচ অনলি ওয়ান পলিটিক্যাল পার্টি ইজ অ্যালাউড টু ফাংশন ঠিক আছে একটা এমন একটা গভর্নমেন্টের সিস্টেম যেখানে কি না শুধুমাত্র একজন বা একটা পলিটিক্যাল পার্টি কী করবে সেখানে কাজ করবে অন্য কোনো পলিটিক্যাল পার্টি কোনোরকমভাবে সেখানে নাক গড়াতে পারবে না সেটাকে কী বলা হয় টোটালি টোটাল বলবে তারপরে টোটালি তারপরে টারিয়ান তারপরে ইজম টোটালি টারিয়ান নিজম ওকে ওয়ান হু কালেক্টস কয়েন যে কিনা কয়েন কালেক্ট করে রাখে তাকে বলে কি নুমিস ম্যাটিক্স প্রথমে দেখো বলো নুমিস তারপরে ম্যাটিক্স ম্যাটিস্টস হুম ম্যাটিস্ট তাহলে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে কয়েন কালেক্টরকে কী বলা হয় আর কি তো এই ছিল আজকের পঞ্চাশখানা প্রশ্ন পরবর্তীতে আমি একান্ন থেকে নিয়ে আসবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ারও করে দাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো পুরোটা দেখার জন্য ধন্যবাদ